আমাদেরকে কত নির্যাতন চালানো হচ্ছে আপু, আমরা কোথায় যাব? আমি এইটুকু আহ্বান জানাই, আজকে যে শহীদ, আমি কিন্তু 1971 সালে শহীদের দেখতে পারি নাই। শহীদে আমার 1971 সালের পরে জন্ম, আজকে আমার বাচ্চারা শিখিয়ে দিয়ে গেছে এই দেশ কেমন করে স্বাধীন করতে হয়। এই স্বাধীনের সুন্দর লক্ষ্যে রক্ষা করার জন্য আজকে আমাদের সকলের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলার পাঁচ স্বাধীনতা হারিয়ে গেছে এখানে দাঁড়াইলে। কথায় আছে, মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। আপনার বয়স 50 বছর 100 বছর, আপনার কর্ম ভালো না, মানুষ ভালো বলবে? বেশি দিন বাঁচে থাকে লাভ কি? আমি খালি পাপে করলাম, লাভ হইলো? ভালো কাজ করবো আমরা, সৎ পথে থাকবো, সৎ উপার্জন করবো, ন্যায় পথে থাকবো। আজকের যে সন্তানের জানাজে আমরা দাঁড়িয়েছি, অনেকে অনেক কথা বললেন, এটা হাদিসের কথা, কোরআনের কথা, রাসুলের কথা, যে দেশের জন্য যারা প্রাণ দেয় এই মৃত্যুটা হচ্ছে শহীদের মৃত্যু। তাহলে কোরআন হাদিসকে আমরা কি অস্বীকার করতে পারি? তাহলে বুঝে নিতে হবে যে আমাদের কাছ থেকে, আমাদের এলাকা থেকে যিনি চলে গেল, আমরা দোয়া করব এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার বেহেশতের সর্বোচ্চ আসনটুকু দান করেন। সেই সাথে সেই 5ই আগস্টে শুধু মারা গেছে, শুধু তাই নয়, আগস্টের পূর্বেও মারা গিয়েছে, এখনো মারা যাচ্ছে ধারাবাহিকভাবে। এবং আজকেও একটা জানাজা করলাম টেপ্রিগঞ্জ, এবং গত কয়েকদিন থেকে আমাকে ফোন দিচ্ছে আমার 7নং ওয়ার্ড, 1নং চিলাড়ি ইউনিয়নের 7নং ওয়ার্ডের খালেক নামে এক ছেলে, ও মেডিকেলে রয়েছে, ও 4-5টা গুলি খেয়েছে, কান্না করে, স্যার দোয়া করবেন, চেয়ারম্যান স্যার দোয়া করবেন, আমার বুকে পেটে লাগেনি, শুধু হাতে পায়ে লেগেছে। আমরা তার জন্য দোয়া করব। এবং এই 5ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, আগস্টকে কেন্দ্র করে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত ভাবে এবং পরবর্তীতে সকালবেলা আমরা খবর উপলব্ধি করতে পারো না। এই যে ভাইটি আজকে সাজু ইসলাম ভাই আজকে শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করার পিছনে একটা রিজন আছে, একটা জালিমশাহী স্বৈরাচারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন জন্য আজকে তার এই শাহাদাত বরণ। এই জালিমের রক্ত পিপাসা শুরু হয়েছিল যখন 57 জন সেনা অফিসারের রক্ত দিয়ে। এই 57টা সেনা অফিসারের কি অপরাধ ছিল? তাদের একটিমাত্র অপরাধ ছিল এই 57টা সেনা অফিসার যে তারা দেশপ্রেমিক, তাদেরকে কেনা যাবে না, তাদেরকে গোলাম বানানো যাবে না, সেখান থেকে তাদের রক্ত পিপাসা শুরু হয়েছিল। এরপরে শুরু হয়েছিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অপমান করা হবে, হেফাজতের যখন ছোট ছোট কচি বাচ্চারা যখন হাতেতে কোরআন রাস্তায় নেমে গেল, তাদের বিচার না করে তাদেরকে যারা বুকে কোরআন ধারণ করে সেই বুকগুলো তারা যাচাই করে দিল, তারা সেখানেও দেখবে থাকে নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার একটিমাত্র অপরাধ ছিল সে কোরআনের পথে আহ্বান করে, সেই মানুষটাকে তারা ফাঁসির আদেশ দিয়েছিল, 127 জন শাহাদাত বরণ করেছিল। পরবর্তীতে তারা সেই ফাঁসির আদেশ থেকে তারা যাবজ্জীবন করেছিল, তারপরে তাকে বেঁচে থাকতে দেওয়া হয়নি, ষড়যন্ত্র করে তাকেও শাহাদাত বরণ করতে বাধ্য করা হয়েছিল। এই ছোট ছোট বাচ্চাগুলো 2018 সালে একবার নেমেছিল রাস্তা সংস্কার করতে চেয়েছিল, সড়ক আন্দোলনে নেমেছিল, সেখানেও তাদেরকে রেহাই দেওয়া হয় না। এই বাচ্চারা 2024 সালে বৈষম্য দূর করতে চেয়েছিল, কি ছিল তাদের অপরাধ? তারা তো আমাদের ক্ষমতা চায় নাই, তারা শুধু একটা বৈষম্য দূর করতে চেয়েছিল সমাজ থেকে, তাদের কথা না শুনে তাদেরকেও আপনারা শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে তারা এক দফা দাবিতে এই জুলুমের নির্যাতনের বিরুদ্ধে যখন সবাই ছাত্র এবং জনতা নেমে গেল, একের পর এক শাহাদাতের বিনিময়ে আমরা বাক স্বাধীনতা পেলাম, যার কারণে আজকে আমরা এখানে কথা বলতে পারছি। আজকের এই শহীদ ভাইয়ের
অনেক জানাজায় উপস্থিত হয়েছি। শহীদ ভাইয়ের জানাজায় আমরা অনেকে উপস্থিত হতে পারিনি, মান আল্লাহ তাআলা একটা শহীদ ভাইয়ের জানাজায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সর্বদা, আলহামদুলিল্লাহ। মান আল্লাহ তাআলা ভাইটিকে শহীদ হিসাবে কবুল করুক। আর যে বাচ্চাটিকে দেখে আসলাম, বাচ্চাটিকে দেখে তাকানো যায় না, এত ফুট ফেটে সুন্দর মনে হচ্ছে জান্নাত থেকে একটা 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 নিষ্পাপ একটা শিশু নেমে আসছে। সেই বাচ্চাটার দায়িত্ব আমরা ইনশাআল্লাহ নিব, এটার ঘোষণা আমাদের সাংগঠনিক ভাইরা আমাদের এখান থেকে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবেন দেবীগঞ্জ উপজেলা।